সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার সকাল 11টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আগুন লাগার কারণ অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনও দিতে বলা হয়েছে। আসানুর করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার সকাল 11টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভরানি এলাকায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে বন বিভাগকে জানায় এলাকাবাসী। পরে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় বিটিআরসি টিমের সদস্যরা। তবে গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত 3 কিলোমিটার দুর্গম বনের ভেতর ফায়ার সার্ভিসের পানির পাইপ টেনেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। রাতে কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল 9টা থেকে আবার কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আমার সংখ্যায় আসছে আইসে আমার টিমও যায়, কত 3 কিলো পর্যন্ত গেছি। তারা কাজ করতেছে, তারা আগুনের সম্মুখে হাজির হয়ে গেছে। আগুন নিভানোর জন্য তারা চেষ্টা করতেছে, তারা কাজরত আছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, লোকালয় থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে বনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে আগুন নেভানোর জন্য বেগ পেতে হচ্ছে। তবে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আমরা ফায়ার লাইন কাটি ফিরছি চারিদিক দিয়ে, আগুন আর ছড়া দিয়ে ভাবতেছে না, একটা নির্দিষ্ট জায়গাতে আগুন আছে এবং এখন শুধু ফায়ারটা দিলে আগুনটা নেভানোর ব্যবস্থা করা যাবে আর কি। স্থানীয়রা বলছেন, শুষ্ক মৌসুমে গাছের পাতার স্তূপ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বড় ধরনের ক্ষতি হবে বনের। এই আগুন যদি ফায়ার সার্ভিস সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে কিন্তু এই সুন্দরবনের অনেকটা ক্ষতি হবে। ভাইয়া বহুত চেষ্টা করতে আছি, ফায়ার সার্ভিসে যদি মাথা মতো যদি না যাইতে পারে তাহলে অসম্ভবভাবে জ্বলতে আছে, বহু জায়গা জ্বললি গেছে, এখন আগুন বৃদ্ধি আশঙ্কা বেশি। এ নিয়ে গত 20 বছরে সুন্দরবনে 25 বার আগুন লাগলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।